রেডি? ধন্যবাদ সবাইকে, প্রেস মিডিয়া এবং যারা বিভিন্ন চ্যানেলে দর্শক আছেন সবাইকে ভেটাগুড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আলোচনা শুরু করছি। বিষয়টা হচ্ছে গতকাল আমরা ভেটাগুড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচজন সদস্য এবং উপপ্রধান তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করে বিজেপি দলে যোগদান করলাম। কিছুক্ষণ পর আমরা শুনতে পারি আমাদের উপপ্রধান বয়স্ক লোক, যার বয়স আজকের দিনে 70 বছর বয়স, সেই বয়স্ক মানুষটাকে আমরা সব সময় উন্নয়নের কাজে সামিল করতে পারি না, সেই কারণে তার ছেলে আমিনুর রহমান তাকে নিয়ে আমি গ্রাম পঞ্চায়েতের যাবতীয় কাজ বিগত 4.5 বছর থেকে পরিচালনা করে আসতেছি। তিনিও স্বেচ্ছায় গতকাল তৃণমূল দল পরিত্যাগ করে বিজেপি দলে যোগদান করলেন। এমতা অবস্থায় যারা মিথ্যা কথা বলতেছে যে 5 জন পঞ্চায়েত আমাদের আছে, আমি সেই সকল নেতৃত্বদের পরিষ্কার হয়ে বার্তা দিতে চাই, সেই পঞ্চায়েতগুলোকে কেন আপনারা ভেটাগুড়িতে না রেখে ভেটাগুড়ির বাইরে রাখেন? তারা তো জনপ্রতিনিধি, তারা তো মানুষের কাজ করবে, মানুষের পাশে থাকবে, মানুষের নিরাপত্তা দেবে। এবং কেউ কেউ প্রশ্ন তুলছে যে পঞ্চায়েতের বাড়িতে গিয়ে হুমকি, পঞ্চায়েতের বাড়িকে দিয়ে আক্রমণ। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে সমস্ত পঞ্চায়েতদের ওরা আটকে রাখছে জোর করে, তারা কালকে বাড়িতে যদি আসে, আমি থেকে শুরু করে বিজেপির কোনো নেতৃত্ব যদি তাদের বাড়িতে গিয়ে চাপ দেয়, তাদের যদি কোনো ভয়ভীতি প্রদর্শন করে, এই রকম কোনো পঞ্চায়েত যদি অভিযোগ করে, আমি পরের দিনে আমি দল থেকে রিজাইন দেব। মিথ্যা কথা দিয়ে মানুষকে ধোকা দিয়ে রাজনীতি করা যায় না। কোনো একটা পঞ্চায়েত অভিযোগ করতে পারে প্রেস মিট করে, যেটা দাবি করতে এসেছে আমাদের কাছে 5 জন পঞ্চায়েত আছে। আমি আপনাদের মাধ্যমে ওনাদের বলতে চাই, সেই সমস্ত পঞ্চায়েতদের ক্যামেরার মাধ্যমে এনে বলো যে প্রধান বা অন্য কেউ ধমকি দিছে। সব জায়গায় রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য মিথ্যা কথা বলে অন্তত মানুষের তুই কেন আমি তৃণমূল কংগ্রেসটা পরিত্যাগ করলাম? দীর্ঘদিন থেকে দলের মধ্যে এক নায়কতন্ত্রের শাসন ভেটাগুড়িতে, স্বৈরাচারী মানসিকতা। এবার যারা এখনও তৃণমূল কংগ্রেসে কিছু ভালো ব্যক্তি আছে দলের বিভিন্ন পদে, বা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে আজকের দিনে তৃণমূল কংগ্রেসে ভেটাগুড়িতে, তাদের কাছেও প্রশ্নটা করুন যে ভেটাগুড়ি তৃণমূল কংগ্রেসটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং ভেটাগুড়ি তৃণমূল কংগ্রেস পার্টিটা কীভাবে পরিচালিত হচ্ছে। দলের কোনো সিদ্ধান্ত নেই, দলের কোনো আলোচনা নেই। সম্মানীয় মন্ত্রী মাননীয় উদয়ন গুহ মহাশয়, তার স্নেহধন্য, তার কাছের মানুষ, তিনি যাকে ব্লক সভাপতি করেছেন, তিনি এক নায়কতন্ত্রভাবে ভেটাগুড়িতে পার্টিটি করেছেন। শুধু আমরা গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা আমি প্রধান বলে নয়, এখনও যারা দলের নেতৃত্ব আছে, অঞ্চল সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মন আজকের দিনে তৃণমূল কংগ্রেসের সভাপতি, তৃণমূল কংগ্রেসের আজকের দিনে চেয়ারম্যান মাননীয় সুরজ সিংহ মহাশয়, আরও অনেক ব্যক্তি আছেন, তারা অনেস্ট মানুষ, ভদ্র মানুষ, তাদের কাছেও প্রশ্নটা করুন যে তৃণমূল কংগ্রেসটা কোন জায়গায় আছে। নাম্বার 3, আমরা পার্টিটা করি জনগণকে নিয়ে, আমরা কোনো পঞ্চায়েতগুলো আছে কোনো নেতা নয়, মানুষের পরিষেবা দেওয়ার জন্য, মানুষের আশীর্বাদ নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে। আমরা গ্রাম পঞ্চায়েতের কেউ পঞ্চায়েত সদস্য, কেউ প্রধান, কেউ উপপ্রধান হয়েছি মানুষের কাজ করার জন্য।
আজকের দিনে ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব আছে, তাদের কাছে আমার প্রশ্ন থাকল, এই সময়কালে বা আগামীকাল পরশুর মধ্যে ভেটাগুড়িতে যদি তৃণমূল কংগ্রেস ভেটাগুড়ি এক নম্বর অঞ্চলের মানুষের যদি 200 লোকের মিছিল করতে পারে, 12টা বুথ থেকে 200 লোকের মিছিল, তাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম পরশু দিনে আমি প্রধানপদ থেকে রিজাইন দেব। বহিরাগত লোক এসে, বাইরের লোক এসে ভেটাগুড়ির আপামর জনসাধারণকে বিভ্রান্ত করবে, যেটা হয়েছিল 21-এর নির্বাচনের আগে, ভেটাগুড়ির মানুষ সেটা মেনে নেবেন। মানুষ ওদের থেকে দূরে সরে এসে একাধিকবার আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বলছি যে মানুষের কাছে যেতে হবে, মানুষের বক্তব্য শুনতে হবে, কিন্তু আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে উপরন্তু কীভাবে আমাকে দল থেকে তাড়িয়ে দেওয়া যায়, কীভাবে আমাকে দলের মধ্যে কোণঠাসা করা যায়, সেটাই মাননীয় মন্ত্রী শ্রেণধন্য যিনি আছেন ভেটাগুড়িতে, তিনি নাকি বর্তমান ব্লক বিএর সভাপতি, তিনি এই কাজটা করতেছেন এবং ভেটাগুড়ির পার্টিটাকে তিনিই ডুবিয়ে দিয়েছেন। যদিও আমি রাজনীতির জায়গায় বা প্রশাসনিক জায়গায় কোনো ব্যক্তি সমালোচনা করতে চাই না, তো আজকের দিনে যে পরিস্থিতি, অনেকে অনেকভাবে হুঙ্কার দিচ্ছে, অনেকভাবে গর্জন করতেছে, আমি ভেটাগুড়ির আপামর জনসাধারণ, শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক, শিক্ষিত সুধী ব্যক্তিজন সবার কাছে আবেদন রাখি, এমনকি আজকের দিনে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে ভেটাগুড়িতে, তাছাড়াও বামপন্থী যারা রাজনীতি করেন, অন্যান্য যারা রাজনৈতিক সংগঠন করেন, তাদের কাছেও আমার আবেদন ভেটাগুড়ির শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আসুন না সবাই মিলে আমরা রাজনীতিটা করি মাঠে নেমে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারাও মাঠে নামুন, আমরাও মাঠে নামি, কিন্তু বম বন্ধুকে রাজনীতিতে শেষ কথা বলে না, যেটা ইতিহাস সাক্ষী। আমি দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলতে চাই, যারা বিরোধী দলের নেতৃত্ব আছে, কালকে আমরা আলোচনার টেবিলে বসে সিদ্ধান্ত নিই, ওরা দায়িত্ব নিয়ে বলুক যে ভেটাগুড়িতে একটা বম বারুদের শব্দ হবে না, ভেটাগুড়িতে একটা মানুষের বাড়ি ঘর ভাঙচুর করা হবে না, এটা কি তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন? আমি সেই সমস্ত নেতৃত্বদের বলতেছি, রাজনীতিটা শেষ কথা নয়, রাজনীতির পরেও একটা মানবিকতা মানুষের থাকে, সেই মানবিকতাটা মানুষকে দেখাইতে হবে। ভেটাগুড়ির মানুষ দীর্ঘদিন থেকে লাঞ্ছিত বঞ্চিত মানুষ, যাদের পিছনে ভেটাগুড়ির সাধারণ মানুষ, আপামর জনসাধারণ গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ জানাবে। আমি সেই সমস্ত নেতৃত্বের বার্তা দিতে চাই, আপনারা যদি হুমকি দিয়ে আমাকে কোনো 50 সদস্যকে, আজকের দিনও শুনতেছি কোনো কোনো পঞ্চায়েতকে ফোন করা হচ্ছে, আতঙ্ক ছড়িয়ে যদি কোনো অপ্রীতি ঘটনা ভেটাগুড়ি এক নম্বর অঞ্চলে কোনো মানুষের উপর করতে চান, মনে রাখবেন আগামী দিনে আপনাদেরও পরিবার আছে, আপনাদেরও আত্মীয় স্বজন আছে ভেটাগুড়ি এক নম্বর অঞ্চলে, শ্রেষ্ঠা জনগণে বিচার করবে। এটুকুই আমার আলোচনা, আপনাদের বক্তব্য থাকলে আপনারা করুন। অর্ধেক পঞ্চায়েত তাদের সাথেই আছে, আমি তো এর আগেই বললাম, অর্ধেক পঞ্চায়েত আমাদের সঙ্গে আছে, তারা বাড়িতে আছে, তারা বাড়িতে মানুষের পাশে থেকে মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, আর অর্ধেক পঞ্চায়েত ওদের সাথে আছে, আদৌ কি ওরা বাড়িতে আছে? কিসের ভয় এত? পঞ্চায়েতের বাড়িতে রাখুন, আমি দায়িত্ব নিয়েছি, কোনো পঞ্চায়েতের বাড়ি যদি গিয়ে কোনো বিজেপির নেতা, বিজেপির কর্মী যদি আক্রমণ করার চেষ্টা করে, তার দায়িত্ব আমি নেব। ওদেরকে শান্তিমতো থাকতে দেন, কারণ ওদের মনে ভয় পঞ্চায়েতকে ওরা বাই প্রেশার করে, পঞ্চায়েতরা আজকে বাড়িতে আসবে, ভেটাগুড়ির জনগণের আশীর্বাদ নিয়ে তারা পঞ্চায়েত হয়েছে, ওরা জানে যে তৃণমূল কংগ্রেসের পিছনে মানুষ নেই, ওরা কালকেই বিজেপিতে যোগদান করবে, কোনো চাপ নয়। মন্ত্রী আগামীকাল
ভেটাগুড়ি অভিযানে ডাক দিয়েছেন, বলেছেন রতনের খোঁজে মন্ত্রী ভেটাগুড়ি অভিযান। দেখুন, একটা রাজনৈতিক সমালোচনা করার স্তর লাগে। আমি একজন ক্ষুদ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান, প্রধান হয় একজন বর্ষীয়ান নেতৃত্ব, দীর্ঘদিনের রাজনীতিবিদ, আজকের দিনে তিনি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, তার সমালোচনা আমার মুখে করা মানায় না। তা সত্ত্বেও আমিও দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে রতনের খোঁজে ভেটাগুড়িতে আগামীকাল আসবে। জানি না কোন রতনের খোঁজে আসবে, আমি তো হারিয়ে যাইনি। আমি গতকাল বিজেপিতে যোগদান করে আজকে সকাল 10টার থেকে ভেটাগুড়ি 1 নম্বর অঞ্চলের প্রত্যেকটা বুথে বুথে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতেছি, মানুষের কথা শুনতেছি, মানুষের আশীর্বাদ নিচ্ছি। আগামীকালও আমি ভেটাগুড়ি 1 নম্বর অঞ্চলের প্রত্যেকটা পাড়ায় গিয়ে পাড়ার মানুষের সঙ্গে যোগাযোগ রাখব, পাড়ার মানুষের সঙ্গে থাকব। কারণ মানুষের আশীর্বাদ নিয়ে আমি এই জায়গায় আছি। আমার পিতা বা আমার পরিবার কোনো সার্ভিসর ছিলেন না, আমার পিতা ছিলেন একজন কৃষক মানুষ, ক্ষুদ্র চাষি। আমার বাবা তো কোনো মন্ত্রী ছিল না যে তার দয়ায় আমি আজকে এই প্রধানের জায়গায় আসছি। আমি ক্ষুদ্র কৃষকের ঘরের সন্তান, দিনমজুর ঘরের সন্তান। আমার শক্তি একমাত্র জনগণ, জনগণকে নিয়ে আমি থাকব। আগামীকালেও আমি ভেটাগুড়িতে থাকব। এবং তিনি এর আগেও ভেটাগুড়ির পরিবেশটাকে নষ্ট করার জন্য নানান বার্তা দিয়েছিলেন, মানায় না ওনার মুখে এগুলো কথা। কারণ ওনার তো বয়স অনেক হয়েছে, রাজনৈতিক অভিজ্ঞতা বেশি। যাতে ভেটাগুড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, বহিরাগত হরমাদিনে ভেটাগুড়ির যাতে শান্তির পরিবেশটা অশান্তি না হয়, তার জন্য আমি আজকে সম্মানীয় আইসি সাহেবকে চিঠি করেছি, এসপি সাহেবকে চিঠি করেছি। চিঠি করার কারণটাই হলো সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে আজকে চিঠি করছি। ভেটাগুড়ির আপামর জনসাধারণের নিরাপত্তা, ভেটাগুড়ি 1 নম্বর অঞ্চলের প্রত্যেকটা মানুষজনে শান্তিপূর্ণভাবে হাট বাজার করতে পারে, কোনো মানুষজনে আতঙ্কে না থাকে, বহিরাগত হারমা দেশে রাতের অন্ধকারে হোক বা যে কোনো সময় হোক কোনো এক শ্রেণীর মানুষ করার চেষ্টা করতেছে, সেটার দায়িত্ব পুলিশ প্রশাসনকে আমি একজন প্রধান হিসেবে করা কর্তব্য, সেটাও জানিয়ে দিলাম। তারপরেও যদি পুলিশ প্রশাসন স্টেপ না নেয়, ভেটাগুড়ির আপামর জনসাধারণ গণতান্ত্রিকভাবে তার প্রতিবাদ জানাবে। পঞ্চায়েত নির্বাচন মানুষই শেষ কথা বলবে। আমি একটু আগে বললাম তো, আমি বুথ ধরে ধরে বলি, বর্তমান 10টা পঞ্চায়েত ভেটাগুড়িতে, আগামী পঞ্চায়েত নির্বাচনে 12 জন হবে। 227 নম্বর বুথে ওরা যদি 20-30 কর্মী নিয়ে মিটিং করতে পারে, 227 নম্বর বুথে কালকে যদি ওরা 10টা লোক তৃণমূল কংগ্রেসের মিছিলে সামিল করতে পারে, 229 নম্বর বুথে যদি ওরা 20টা লোক সামিল করতে পারে, 28 নম্বর বুথে যদি ওরা 30টা সামিল করতে পারে, যে পঞ্চায়েতগুলো এখনও ওদের সাথে আছে বলতেছে, এবং 30-31 নম্বর বুথ থেকে 2টা বুথ যার জনসংখ্যা ভোটার হচ্ছে 1800, সেখান থেকে যদি তৃণমূল কংগ্রেস 2টা 1800 ভোটারের মধ্যে থেকে কালকের মিছিলে বা কালকের ওনার সঙ্গে যদি 50টা লোক সামিল করাতে পারে, আমি আপ ক্যামেরার সামনে বললাম আমি কালকে প্রধানী পদ রিজাইন দেব। তাহলে আগামী দিনের পঞ্চায়েত নির্বাচন কি হবে উপলব্ধি করা যায়। ভেটাগুড়ির 7234 এবং 35 নম্বর বুথে যেখানে ভোটারের সংখ্যা 1700, সেই 1700 ভোটারের মধ্যে কালকের দিনে যদি ওরা 20টা লোক মাঠে নামাতে পারে, আমি আপনাদের সামনে কথা দিলাম কালকে প্রধান থেকে রিজেন্ট 20 জন 1800 ভোটারের মধ্যে, আমি তো আপনাদের মধ্যে চ্যালেঞ্জ করতেছি। তাহলে উনি ভেটাগুড়িতে এসে কার শক্তিতে লড়াই করতে চায়, কাকে নিয়ে লড়াই করতে চায়, এটাই বোঝার বিষয়। আর ভেটাগুড়ি আপামর জনসাধারণ সেটা দেখবে। আপনি চলে যাওয়া দেখি শক্তি হারিয়ে ফেলল তৃণমূল। অলরেডি তো মানুষ তৃণমূল কংগ্রেসটাকে মন থেকে মেনে নেয়নি। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর 2 মে থেকে 6 জুন ভেটাগুড়ি 1 নম্বর অঞ্চলের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যেভাবে সন্ত্রাস করেছিল,
সেই দুর্দিনের কথা মানুষগুলো কিন্তু ভুলতে পারেনি। তা সত্ত্বেও 2021 সালের বিধানসভা নির্বাচনের পর 6 জুন আমরা যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম, কী কারণে? ভেটাগুড়ি 1 নম্বর অঞ্চলের মানুষগুলো যেন শান্তিতে থাকে, ভেটাগুড়ি 1 নম্বর অঞ্চলের কোনো মায়ের চোখে যেন জল না আসে, কোনো মায়ের ঘরে সন্তান যেন বাড়ি ছাড়া না হয়, সেই কারণে আমরা তৃণমূল দলটাতে যোগদান করলাম। আর সেদিন দায়িত্ব নিয়ে উপনির্বাচন হয়েছিল, দায়িত্ব নিয়ে আমরা বিশ্বাসঘাতক করি না, দায়িত্ব নিয়ে সাধারণ নির্বাচন 2021 সালের, যেখানে তৃণমূল কংগ্রেস যে 500 ভোট পায়নি, 2021 সালের উপনির্বাচনে কথা না করে ভেটাগুড়ি 1 নম্বর অঞ্চল থেকে আমরা প্রায় 5000-এর বেশি ভোটে ওনাকে লিড দিয়েছি, কথা রেখেছি। আর আজকের দিনে যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত ভেটাগুড়িতে নেতা আছে, বড় বড় নেতা, তাদের কাছে প্রশ্ন, আগামী পঞ্চায়েত নির্বাচনে আদৌ কি ভেটাগুড়ি অঞ্চলে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী খুঁজে পাবে? পাবে খুঁজে? 230 নম্বর বুথে, 31 নম্বর বুথে একটা প্রার্থীর নাম বলে দেখতো কালকে কে ভোটে দাঁড়ায়? কোনো চাপ হবে না, কোনো বাইবিচার হবে না। পারবে 227 নম্বর বুথে আজকের দিনে? পারবে 230 নম্বর, 31 নম্বর বুথে আজকে প্রার্থী ঘোষণা করতে? নাম প্রকাশ করুক না, যে দাঁড়াতে চায় মিডিয়ার সামনে বলুক না একজন প্রার্থীকে এনে, শক্তিটা আছে নাকি? কাজেই গর্জন দিয়ে মানুষকে হুমকি ধমকি দিয়ে ভয় দেখিয়ে রাজনীতি হয় না। মানুষ এখন অনেক সচেতন হয়েছে, এটুকুই আলোচনা। বলুন আর কিছু থাকলো। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 হাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039। কাকু একটু ঘুরো, আসলে মনে হইলো রানা ওইগুলো পারতো না, শরীর ওর ঠিক তো নেই, শরীরটা কিন্তু খুব খারাপ হয়েছে, দুদা খুব খারাপ হয়েছে। তারপরে কথা বলতে সব কথা শুনতে পায় না, না কেন যে ঠিক ছেলেটাকে দেখুন, এমনি ওর সব ভালো, কিন্তু ওই যে সবাইকে ই করে কাকু, ওর দোষ তাই না? পরে বলি না যেন যায়, কেটে দিও কিন্তু। হ্যাঁ